অ্যান্টার্কটিকায় অবস্থিত থোয়াইটস হিমবাহ দ্রুত গলছে। বিজ্ঞানীদের তীব্র নিরীক্ষার বড় জায়গা এই হিমবাহ। বিজ্ঞানীরা হিমবাহের এই গলে যাওয়ার প্রভাব সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন, কারণ বিশ্বব্যাপী সমুদ্রের স্তর এবং উপকূলীয় সম্প্রদায়ের জন্য হুমকি তৈরি হচ্ছে থোয়াইটস হিমবাহ। পৃথিবীর এই বিশালাকার হিমবাহের অপর নাম ডুমসডে হিমবাহ। অর্থাৎ এই হিমবাহ গলতে শুরু করলে নাকি বুঝে নিতে হবে পৃথিবীর ধ্বংসের দিন নিকটে এসে গিয়েছে। সম্প্রতি অপ্রত্যাশিতভাবে এই হিমবাহ গলতে শুরু করেছে। সম্প্রতি একটি নেচার জার্নালে প্রকাশিত দুটি গবেষণাপত্রে দেখা গেছে অ্যান্টার্কটিকার দৈত্যাকার থোয়াইটস হিমবাহের দুর্বল অংশগুলোতে গরম জল প্রবেশ করছে। পাশাপাশি ক্রমশ বাড়তে থাকা তাপমাত্রা অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংও হিমবাহের গলে যাওয়াকে আরও বেশি ত্বরান্বিত করছে। অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহকে ডুমসডে গ্লেসিয়ার বা কেয়ামতের হিমবাহ বলে ডাকা হয়, কারণ 80 মাইল প্রস্থের হিমবাহটি পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহ। বিজ্ঞানীরা বলছেন এই হিমবাহটি গলে গিয়ে বিশ্বব্যাপী সমুদ্রের স্তর এমনকি 10 ফুট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, ডেকে আনতে পারে মহাবিপর্যয়। 1 বছর আগেই বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন যে ক্ষয়ে যাওয়া থোয়াইটসের শেষ বরফের তাকটি এর একমাত্র বাঁধন, যা হিমবাহটি ধসে যাওয়া থেকে আরও কয়েক বছর আটকে রাখবে। 13 জন মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানীর একটি দল 2019 ও 2020 সালে প্রায় 6 সপ্তাহের মতো একটি হিমবাহে অবস্থান করে গবেষণা চালিয়েছিলেন। জানা গিয়েছে এই গরম পানি জমা হয়ে হিমবাহ গলে যাওয়া ত্বরান্বিত করে তুলেছে। প্রতি বছর 30 মিটার করে বরফ গলছে বলে জানা গিয়েছে। গরম পানি হিমবাহের সবচেয়ে দুর্বল অংশগুলোতে প্রবেশ করছে এবং পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এই প্রক্রিয়াটি কৃত্রিম উপগ্রহ পর্যবেক্ষণের মাধ্যমেও পর্যবেক্ষণ করা হয়েছে। থোয়াইটস হিমবাহের গলে যাওয়ার সম্ভাব্য পরিণতিগুলি উল্লেখযোগ্য। যদি পুরো হিমবাহটি গলে যায়, তবে এটি উপকূলীয় শহরগুলিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে, যেখানে লক্ষ লক্ষ লোক বাস করে। লন্ডন, নিউ ইয়র্ক এবং সাংহাইয়ের মতো শহরগুলি সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে বিশেষভাবে ঝুঁকিতে আছে, কারণ এই শহরগুলো উপকূল রেখার কাছাকাছি অবস্থিত। বিশ্বব্যাপী উপকূলীয় সম্প্রদায়গুলি ইতিমধ্যেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবে সম্মুখীন হচ্ছে। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন কিছু অঞ্চল আগামী কয়েক দশকের মধ্যে বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে, কয়েক হাজার মানুষকে বাস্তুচ্যুত করবে। থোয়াইটস হিমবাহের দ্রুত গলে যাওয়া জলবায়ু পরিবর্তনের বৃহত্তর প্রবণতার ইঙ্গিত দেয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বন উজাড়ের মতো মানুষের কার্যকলাপের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় বিশ্বব্যাপী হিমবাহ এবং বরফ আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে। মানুষ নিজেই কি কেয়ামত ডেকে আনছে?